আমার জন্য অপেক্ষা করো মধুপুর নেত্রকোণা, অপেক্ষা করো জয়দেবপুরে চৌরাস্তা। আমি ফিরব, ফিরব ভিড়ে হট্টগোলে খড়ায় বন্যায়। অপেক্ষা করো চৌচালা ঘর, উঠোন লেবুতলা গোল্লাছুটের মাঠ। আমি ফিরব, ফিরব গান গাইতে দোলনায় দুলতে, ছিপ ফেলতে বাঁশবনের পুকুরে। অপেক্ষা করো আফজাল হোসেন খায়রুনেসা, অপেক্ষা করো ইদুলারা। আমি ফিরব, ফিরব হাসতে ভালোবাসতে, জীবনের সুতোয় আবার স্বপ্ন গাঁথতে। অপেক্ষা করো মতিঝিল শান্তিনগর, অপেক্ষা করো ফেব্রুয়ারির বইমেলা। আমি ফিরব, মেঘেরা উড়ে যাচ্ছে পশ্চিম থেকে পূবে, তাদের কয়েক ফোঁটা জল দিয়ে দিচ্ছি চোখের, তারা যেন গোলপুকুর পাড়ের বাড়ির টিনের চালে একবার বৃষ্টি হয়ে ঝড়ে। পাখিরা উড়ে যাচ্ছে পশ্চিম থেকে পূবে, তারা একটি করে পালক ফেলে আসবে শাপলা পুকুরে, শীতলক্ষায়, বঙ্গোপসাগরে। ব্রহ্মপুত্র শোনো, আমি ফিরব, শোনো শালবন বিহার মহাস্থানগড় সীতাকুণ্ড পাহাড়। আমি ফিরব, যদি মানুষ হয়ে নাও পারি পাখি হয়েও, ফিরব একদিন, ফিরব, ফিরব। সত্যি বলতে কি, কাজলদা আর জলি আজকে এমন একটা সন্ধ্যা আমাদের উপহার দিচ্ছেন। ওদের কথার সুরে সুর মিলিয়ে চলতে চলতে এতটা দূর চলে গেছি যে ওখান থেকে ফেরা সত্যি বোধহয় অসম্ভব, কিন্তু ফিরতে তো হবেই। আমাদের সময়ের নিগড়ে বাধা আমরা সবাই, অনুষ্ঠানও তাই, একটা নির্ধারিত সময় আমাদের অনুষ্ঠান শেষ করতে হয়। কাজেই হাতে যতটুকু সময় রয়েছে আমি চাইবো আরও বেশি কিছু শুনে নিতে। কাজলদা, তুমি তো শুধু যে কবিতা বা শ্রুতি নাটক তা তো নয়, তোমার একটা আমি শুনেছিলাম চিঠিপত্র নিয়ে তুমি বেশ কিছু কাজকর্ম করেছো আর কি, তো সেরকম একটা চিঠি যদি তুমি শোনাও। চিঠি নিয়ে নানান কাজ করেছিলাম, তার থেকে একটা ছোটো চিঠি বেছে নিয়েছি। বেশ, অবশ্যই প্রেমের চিঠি। সুপ্রিয়া, আপনার চিঠি পেয়েছি, আপনার চিঠির জন্যে ধন্যবাদ, মানে ধন্যবাদের জন্য ধন্যবাদ। তবে আমি ধন্যবাদ পাবার মতো কিছু করেছি বলে তো মনে পড়ে না। সেদিন আপনাদের সাদা অ্যাম্বাসাডার গাড়ি পথ জুড়ে ছিল, তাই নিজের স্বার্থেই যা করবার করেছিলাম, পরোপকারের মহৎ উদ্দেশ্য নিয়ে একেবারেই নয়। সেদিন আপনাদের বেতলা ট্যুরিস্ট লজে পৌঁছে দিয়ে আমি ডালটনগঞ্জ ফিরে এসেছিলাম। পরদিন সকালে আবার গিয়েছিলাম আপনাদের খোঁজ করতেই, কিন্তু গিয়ে শুনলাম আপনারা চলে গেছেন। জানেন, মেয়েদের আমার ভালো লাগে এবং সুন্দরী হলে একটু বেশি, তাতে মনের সৌন্দর্যও পড়ে। এই মেয়েদের মতোই ফুল পাখি প্রজাপতি এই সমস্ত কিছু সৃষ্টির পিছনে সৃষ্টিকর্তার অত্যন্ত পক্ষপাতিত্ব আছে। সৃষ্টিকর্তা পুরুষ মানুষ গড়ার বেলায় যেরকম দায়সারাভাবে কাজটা করেছেন, মেয়েদের বেলা অবশ্যই তা করেননি। আজ সকাল থেকে ভীষণ বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির মধ্যে ইচ্ছে করছে গলা ছেড়ে গান গাই, এই বৃষ্টির আনন্দে বন পাহাড় সব মেতে উঠেছে। কিন্তু অফিস থেকে ফিরেই জামা কাপড় না ছেড়েই আপনাকে চিঠি লিখতে বসেছি, যাতে করে কাল সকালের বাসেই চিঠিটা কলকাতায় পৌঁছে যায়। আজ শ্রাবণে বাতাস বুকে এখন সুরে গায়, আজ বর্ষা নামলো সারা আকাশ আমার পায়। সেদিন আপনাকে দেখে মনে হয়েছিল আপনি বন জঙ্গল ভালোবাসেন, কিন্তু ওভাবে বুড়ি ছুঁয়ে গেলে কলকাতায় ফিরে গল্পই করা যায়, এটা দেখেছি ওটা দেখেছি মন কিন্তু ভরে না। শুনুন, এবার যখন বেতলায় বেড়াতে আসবেন টানা সাতটা দিনের ছুটি নিয়ে আসবেন। বেতলায় ঢোকার মুখে দেখবেন একটা হোটেল আছে, হোটেলটার নাম
নৈহার কি চেনা মনে হলো? ঠিক ধরেছেন, সেই যে কেল সায়গলের সেই বিখ্যাত ঠোঙরিটা, ওহ চার কাহার মিলে মরি ডলিয়া সাজাই রে, ওহ মোরাই আপনা খায়ে মোরাই আপনা বেগানা ছুট যায় রে, নৈহার ছুট যায় বাবুল মোরা, নৈহার ছুট যায়। আপনার নামটি ভারী সুন্দর, রীতি। এই নামের অন্য কোনো মহিলা আছেন বলে আমি জানি না। আপনি আমার নমস্কার গ্রহণ করবেন, ইতি আপনার চিরবন্ধু রাজর্ষী। এমন একটা সুন্দর সন্ধ্যা উপহার দেবার জন্য, যেটা আমার অবশ্য কর্তব্য, সমস্ত তারা পরিবারের পক্ষ থেকে কাজল দে এবং জলিকে অনেক অনেক ধন্যবাদ। আমি যেটা বলেছিলাম শুরুতেই, আজকে অনুষ্ঠানের শুরুতেই, যে আমাদের একটা ছবি আঁকা হবে সারা সন্ধ্যে ধরে, সেই ছবিটা না পুরো চোখের সামনে এখন ভেসে আছে। আর ছবির একটা তাৎপর্য আছে আজকের ছবিটার, আমরা অনেকটাই দেখতে পাচ্ছি, আরও অনেকটা দেখতে পাচ্ছি না, সেই দেখার খিদেটা মনের মধ্যে জারিত থাকলো। নিশ্চয়ই আবার কাজলদাকে এবং জলিকে পাবো আবারও কখনো অন্য কোনো দিন, কিন্তু আজকে একেবারে সময় শেষ, তাই জলির কবিতায় আমরা আজকে সবাইকে বিদায় বলবো। একজন অন্ধ ফুটপাতে বসে ঈশ্বরকে আঁকার চেষ্টা করছিল। পাশে দাঁড়িয়ে এক ভিখিরি ছেলে আঁকা শেষ হতেই বলল, ঈশ্বর কোথায়? এ তো ভগবানের মুখ। মুখটা মুছে ফেলে অন্ধটি আবার আঁকতে শুরু করল। দ্বিতীয়বার আঁকা শেষ হতেই ছেলেটি হাসতে লাগলো খুব, এবারও হয়নি, এ তো যিশুর মুখ। দ্রুত মুখটা মুছে ফেলে অন্ধটি আবার আঁকতে শুরু করলো ঈশ্বরকে। এইভাবে যতবারই সে আঁকার চেষ্টা করল, কারো না কারো মুখের আদল হয়ে যাচ্ছে। এই অজুহাতে ছেলেটি বাতিল করে দিতে থাকলো ঈশ্বরকে। সারাদিন ভুল ছবি আঁকতে আঁকতে ক্লান্ত অন্ধটি শেষে এঁকে ফেলল নিজের মুখ, আর চোখ দুটো অন্ধ করে দিল। বাহবা দিয়ে উঠল ছেলেটি, অবিকল ঈশ্বরের মুখ হয়েছে, অবিকল ঈশ্বরের মুখ, অবিকল ঈশ্বরের মুখ।